আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট সমস্যা সমাধান করব, জারক বিজারক সংক্রান্ত। তো এখানে বলেছে, নিচের বিক্রিয়াসমূহে জারক বিজারক এবং জারিত এবং বিজারিত পদার্থ শনাক্ত করো। তো প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটা আমরা খেয়াল করি। তো এখানে স্ট্যানাস অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়ায় স্ট্যানাম এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। তো যে কোনো বিক্রিয়ার জারক বিজারক শনাক্ত করার জন্য বা জারিত বা বিজারিত পদার্থ শনাক্ত করার জন্য আমরা প্রথমে বিক্রিয়াটিকে আয়নিক সমীকরণে বিভক্ত করব। অর্থাৎ প্রথমে বিক্রিয়াটির আয়নিক সমীকরণ আমরা লিখে নিব। তো এখানে আমরা জানি অক্সিজেনের যান সংখ্যা হয় -2, যেহেতু এখানে অক্সিজেন অক্সাইড আয়ন হিসেবে আছে। তো -2 এর সাথে কত হলে যৌগটা নিউট্রাল হবে? +2। অতএব এখানে টিনের জারণ সংখ্যা হচ্ছে 2+, প্লাস অক্সিজেন হচ্ছে অক্সাইড আয়ন হিসেবে আছে 2-, প্লাস কার্বন হচ্ছে মুক্ত মৌল, যে কোনো মুক্ত মৌলের জারণ সংখ্যা হয় 0। এখানে টিন মুক্ত মৌল, এখানে টিনের জারণ সংখ্যা 0, প্লাস কার্বন মনোক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয় 2-। তো এটার সাথে কার্বনের জারণ সংখ্যা +2 হলে কিন্তু যৌগটা নিউট্রাল হয়। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে 2+। তো এখানে আমরা খেয়াল করছি, টিনের জারণ সংখ্যা ছিল 2+, বিক্রিয়ার পরে সেটা জারণ সংখ্যা হয়েছে 0। অক্সিজেনের জারণ সংখ্যা 2-, বিক্রিয়া শেষেও 2-, অর্থাৎ অক্সিজেন এখানে দর্শক আয়ন, তার কোনো জারণ বিজারণ কোনো কিছুই সম্পন্ন হয়নি। কার্বনের জারণ সংখ্যা ছিল 0, বিক্রিয়ার পরে সেটা হয়েছে 2+, অর্থাৎ এখানে টিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে এবং কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোনো বিক্রিয়ায় যার জারণ সংখ্যা হ্রাস পায় সে হচ্ছে বিজারিত হয়, আর যার জারণ সংখ্যা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সে জারিত হয়েছে। অতএব এই বিক্রিয়ায় এই টিন 2+ আয়নটি বা স্ট্যানাম 2+ আয়নটি হচ্ছে বিজারিত হয় এবং কার্বন জারিত হয়, যেহেতু কার্বন জারিত হয়ে কার্বন 2+ আয়নে রূপান্তর হয়েছে। অতএব এই বিক্রিয়ায় জারককে আর বিজারককে, কোনো বিক্রিয়ায় যে নিজে জারিত হয় সে অন্যকে বিজারিত করে, অর্থাৎ নিজে যে জারিত হচ্ছে সে হচ্ছে বিজারক, আর কোনো বিক্রিয়ায় যে নিজে বিজারিত হয় সে অন্যকে জারিত করে, সে কারণে সে নিজে হয় জারক। অতএব এখানে যেহেতু আয়রন টিন 2+ বিজারিত হচ্ছে, তাহলে জারক হচ্ছে স্ট্যানাম 2+, এবং বিজারক হচ্ছে যে নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করছে, এবং বিজারক হবে কার্বন। তাহলে এই বিক্রিয়ায়, প্রথম বিক্রিয়ায় জারক হচ্ছে আয়রন আর টিন 2+ বা স্ট্যানাম 2+, বিজারক হচ্ছে কার্বন, জারিত পদার্থকে কার্বন, বিজারিত পদার্থ হচ্ছে স্ট্যানাম অক্সাইড। তো এখন আমরা দ্বিতীয় বিক্রিয়াটা দেখছি। তো এখানে কার্বন মনোক্সাইডের সাথে ডাই আয়োডিন পেন্টাক্সাইডের বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে আয়োডিন সলিড আয়োডিন তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তো বিক্রিয়াটিকে জারক বিজারক শনাক্ত করার জন্য আমরা প্রথমে আয়নিক সমীকরণ আকারে ভেঙে লিখব। তো কার্বন মনোক্সাইডের জন্য কার্বনের আয়নিক রূপ হচ্ছে 2+, অক্সিজেনের 2-। তো এখানে যেহেতু 5টা অক্সিজেন আছে, তার মানে এখানে অক্সিজেনের যে জারণ মান সেটা হচ্ছে প্রতিটি জারণ সংখ্যা -2 করে 5×2-10। তাহলে -10কে আমরা পজিটিভ করার জন্য আয়োডিনের জারণ সংখ্যা হতে হবে +10। তো দুইটা আয়োজনে যদি +10 হয়, প্রতিটি আয়োজনের কত হবে? +5 করে। তাহলে দুইটা আয়োডিন আয়ন আছে যার প্রতিটির জারণ সংখ্যা হচ্ছে +5, প্লাস 5টা অক্সাইড আয়ন আছে। এরা বিক্রিয়া করে আয়োডিনে রূপান্তরিত হয়। আয়োডিন মুক্ত মৌল হিসেবে মৌলিক পদার্থ হওয়ায় এটা জারণ সংখ্যা হচ্ছে 0, প্লাস কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান হচ্ছে +4, প্লাস 2টি অক্সাইড আয়ন। তো এখন এখানে আমরা বিক্রিয়ায় খেয়াল করলে দেখতে পাবো যে কার্বনের জারণ মান বিক্রিয়ার পূর্বে ছিল +2, বিক্রিয়ার পরে হয়েছে +4, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। আয়োডিনের জারণ মান বিক্রিয়ার পূর্বে ছিল +5, বিক্রিয়ার পরে হলো 0, অর্থাৎ হ্রাস পেয়েছে। কোনো বিক্রিয়ায় যার জারণ মান বৃদ্ধি পায় সে জারিত হয়, আর যার জারণ মান হ্রাস পায় সে বিজারিত হয়। অতএব কার্বন 2+ জারিত হয় এবং আয়োডিন 5+ আয়নটা বিজারিত হয়। তাহলে এই বিক্রিয়ায় জারককে যে নিজে বিজারিত হয় সে অন্যকে জারিত করে। তো অতএব জারক হবে আয়োডিন 5+ আয়নটি, এবং বিজারক হবে কে? যে নিজে জারিত হয়ে অন্যকে
বিজারিত করে। বিজারক হবে কার্বন টু প্লাস আয়নটি। তো এখান থেকে আমরা বলতে পারি যে বিজারিত পদার্থ হচ্ছে আয়োডিন পেন্টা অক্সাইড যৌগটি, বা এখানে অক্সিজেন দর্শক আয়ন হিসেবে কাজ করে। আমরা যদি আয়ন হিসেবে বলতে চাই তাহলে আয়োডিন যে পজিটিভ আয়নটা আছে আয়োডিনের, সেই আয়োডিন আয়নটা হচ্ছে এখানে বিজারিত হচ্ছে। এবং পদার্থ হিসেবে বললে কার্বন মনোক্সাইড জারিত হয়, আর স্পেসিফিক্যালি আয়ন হিসেবে বললে কার্বন টু প্লাস আয়নটি জারিত হয়। এবং এই বিক্রিয়ায় জারক হচ্ছে আয়োডিন পেন্টা অক্সাইড যৌগ বা আয়োডিন ফাইভ প্লাস আয়ন, এবং বিজারক হচ্ছে কার্বন টু প্লাস আয়ন বা কার্বন মনোক্সাইড যৌগ। এরপরে তিন নং বিক্রিয়াটা আমরা দেখছি। তিন নং বিক্রিয়ায় আছে হচ্ছে ইথিনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হচ্ছে। একইভাবে এই বিক্রিয়াটিকেও আমরা আয়নিক সমীকরণ আকারে ভেঙে লিখব। তাহলে টু ইন্টু দুইটা কার্বন আছে, তো দুইটা কার্বনের আয়ন তৈরি হবে কার্বনিয়াম আয়ন। তো এখানে যেহেতু হাইড্রোজেন এখানে নেগেটিভ হিসেবে কাজ করছে, এখানে ছয়টা হাইড্রোজেনের নেগেটিভ আয়ন তৈরি হবে। তাহলে মাইনাস সিক্সকে নিউট্রাল করার জন্য যাওয়ার মান দরকার প্লাস সিক্স। তো দুইটা কার্বনের প্লাস সিক্স হলে প্রতিটি কার্বনের হচ্ছে প্লাস থ্রি করে, প্লাস সেভেন অণু অক্সিজেন। মৌলিক পদার্থ হওয়ায় এর যাওয়ার মান হচ্ছে জিরো। ফোর ইন্টু কার্বনের জন্য কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জন্য ফোর প্লাস, প্লাস দুইটা অক্সাইড আয়ন, প্লাস পানির জন্য দুইটা হাইড্রোজেন হওয়ায় টু হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন পজিটিভ আয়ন প্লাস একটা অক্সাইড আয়ন। তো এখানে আমরা যে আয়নিক সমীকরণ আকারে ভেঙে লিখলাম, এটা কিন্তু বোঝা খুবই সহজ যে কোনটা যাওয়ার মান কত হবে। তো আমরা যেটা যাওয়ার মান জানি সেইটার মান দিয়ে অপরটার মান হিসাব করতে পারি। যেমন এখানে আমরা ইথিন যৌগে কার্বনের যাওয়ার মান নির্ণয় করার জন্য হাইড্রোজেন দিয়ে হিসাব করে নিলাম, একইভাবে এখানে কার্বন ডাইঅক্সাইডেও কিন্তু একইভাবে হিসাব করতে পারি। দুইটা হাইড্রোজেনের জন্য মাইনাস টু ইন্টু টু হয় মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোরকে নিউট্রাল করার জন্য কার্বনের যাওয়ার মান হবে প্লাস ফোর। একইভাবে এখানে হাইড্রোজেনের প্লাস ওয়ান, এভাবে করে আমরা হিসাব করে নিলাম। তো এখন এই বিক্রিয়া আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি কার্বনের যাওয়ার মান ছিল প্লাস থ্রি, সেখান থেকে বিক্রিয়ার পরে হলো প্লাস ফোর, যাওয়ার মান বৃদ্ধি পেয়েছে বলে আমরা বলতে পারি এখানে কার্বন থ্রি প্লাস আয়নটা জারিত হয়েছে। এরপরে হাইড্রোজেন ছিল মাইনাস ওয়ান যাওয়ার মান, এটা মাইনাস ওয়ান থেকে হলো প্লাস ওয়ানে, অর্থাৎ এখানে হাইড্রোজেন কি যাওয়ার মান বৃদ্ধি পেল, এ কারণে হাইড্রোজেনও এখানে কি হলো জারিত হলো। অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করলে দেখতে পাচ্ছি অক্সিজেন নিউট্রাল ছিল, জিরো ছিল, সেখান থেকে হলো মাইনাস টু, অর্থাৎ যাওয়ার মান হ্রাস পেল, হ্রাস হয় অক্সিজেন এখানে বিজারিত হয়েছে। অতএব এখানে এই যে এখানে বিক্রিয়াতে ইথিন হচ্ছে জারিত হয় এবং অক্সিজেন বিজারিত হয়। তো কোনো বিক্রিয়ায় যে জারিত হয় সে বিজারক হিসেবে কাজ করে, কারণ সে অন্যকে বিজারিত করে। তো অতএব বিজারক হবে যে নিজে জারিত হচ্ছে, অর্থাৎ ইথিন, ইথিন হচ্ছে বিজারক, এবং জারক হবে যে অন্যকে বিজারিত করছে, অর্থাৎ অক্সিজেন। তো তিন নং বিক্রিয়ায় ইথিন জারিত হচ্ছে এবং অক্সিজেন বিজারিত হচ্ছে, বিজারক হচ্ছে ইথিন এবং জারক হচ্ছে অক্সিজেন। তো আশা করি আজকে এই জারণ বিজারণ সংক্রান্ত যে সমস্যাগুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।